বিসমিল রহমানুর রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত শুধু আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অডিট রিপোর্ট ছাড়াই ব্যাংক থেকে লোন পাওয়া যাবে অর্থাৎ অডিট রিপোর্ট সংরক্ষণ বা অডিট রিপোর্ট জমাদান দান ছাড়াই এখন ব্যবসায়ীরা লোন নিতে পারবে যেটা কিছুদিন আগ পর্যন্ত একটা সার্কুলার ছিল সেখানে বলা ছিল যে অডিট রিপোর্ট সংরক্ষণ করতে হবে যে ব্যাংক থেকে আপনি লোন নিবেন সেটা সিসি হাইপো হোক বা যে ধরনের লোন নিয়ে বিজনেস করেন না কেন সেই বিজনেসের ক্ষেত্রে বলা রয়েছে অডিট রিপোর্ট জমা দিতে হবে জমা দেওয়া ছাড়া আপনার লোন নবায়ন অথবা ঋণও যেটাই বলি না কেন অথবা ঋণ অনুমোদন এক্ষেত্রে অডিট রিপোর্ট ছাড়া আপনার কোনোভাবেই আপনি লোন নিতে পারবেন না বা নব্যান করতে পারবেন না এবং সেখানে সুন্দরভাবে বলা ছিল ডিভিসি নিতে হবে ডাটা ভেরিফিকেশান সিস্টেম থেকে একটা কোড পড়বে সিএফএম একটা কোড দিবে সেই কোড দিয়ে ভেরিফাই করা সম্ভব হবে যে এই অডিট রিপোর্টটি কোন সিএফএম করেছে কিন্তু এই রিসেন্ট সাম্প্র রিসেন্ট অর্থাৎ গত দু এক দিনের মধ্যেই বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে সেই সার্কুলারে সুন্দরভাবে বলা রয়েছে যে অডিট রিপোর্ট ছাড়াই বা অডিট রিপোর্ট বাধ্যতামূলকভাবে সংরক্ষণ বা জমা ছাড়াই ব্যবসায়ীরা লোন নিতে পারবে এখন কথা হলো কারা লোন নিতে পারবে কোন ধরনের ব্যবসায়ী লোন নিতে পারবে সেটা কি স্মল না ক্ষুদ্র না মাঝারি ধরনের প্রতিষ্ঠান অডিট রিপোর্ট ছাড়াই লোন নিতে পারবে এই বিষয়টুকু আপনাদের সামনে শেয়ার করবো তবে আর একটু বলে নিই এই যে ডি ডাটা ভেরিফিকেশান সিস্টেম বা ডিভিসি কোডের মাধ্যমে অর্থাৎ সিএফাম যে ডিভিসি দিয়ে থাকে সেই ডিভিসির মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার অডিট রিপোর্টটি কোন প্রতিষ্ঠান করেছে অডিট রিপোর্টের ক্লাসিফিকেশন সহ পুরো ফিনান্সিয়াল স্টেটমেন্টটুকু আপনি জানতে পারবেন এবং এটা বাধ্যতামূলক করার কারণে ব্যবসায়ীরা প্রচণ্ড পরিমাণে বিপাকে পড়ে গেছেন তারা একটা অডিট রিপোর্ট করতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হচ্ছেন এটা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাঙ্ক অবগত হয়েছে তো সেই জন্যই বাংলাদেশ ব্যাংক একটা কী করলো সিদ্ধান্ত নিতে গেল যে সিদ্ধান্ত নিয়েছে যে ব্যবসায়ীরা যেহেতু লোন নিতে পারছে না এটা অডিট রিপোর্ট করা একটা সময় সাপেক্ষ ব্যাপার টাইম কনজিউমিং ফ্যাক্ট প্লাস হলো আপনার একটা মানিটারি ভ্যালুও রয়েছে অর্থাৎ একটা বড়ো ধরনের একটা খরচও হচ্ছে অডিট রিপোর্ট করার ক্ষেত্রে সে ফার্মগুলো অডিট রিপোর্ট ইস্যু করতে চাচ্ছে না শর্ট টাইমে কারণ ওনাদের কিছু রেস্ট্রিকশান দেওয়া দেওয়া হয়েছে যে প্রতিনিয়ত এফআরসি বা আইসিবি তাদের সে ফার্মগুলো অডিট হচ্ছে এবং কিছু সে ফার্মগুলোকে আপনার ব্যাঙ্ক করে দিয়েছে আপাতত তারা অডিট রিপোর্ট করতে পারবে না বিভিন্ন প্রবলেমের কারণে অডিট রিপোর্ট করতে ফার্মও একটু সমস্যাগ্রস্ত হচ্ছে এবং ক্লায়েন্টও বিপদের সম্মুখীন হচ্ছে তারা সময় মতো অডিট রিপোর্টটা পাচ্ছে না না পাওয়ার কারণে কিন্তু লোন নিতে গিয়ে ব্যাংকের কাছ থেকে সে বারবার ফিরে আসছে এটা যখনই মনিটরিং করেছে অথবা সুপারভিশন করেছে বাংলাদেশ ব্যাঙ্ক তখনই বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে না এটার ফলে কি ক্লায়েন্ট লোন নিতে পারছে না ডিউ টাইমে অনেক বিপদের সম্মুখীন হচ্ছে সেজন্য বাংলাদেশ ব্যাঙ্ক একটা সার্কুলার দিয়ে সে বিষয়টুকু নিশ্চিত করেছে যে এইটা যে লোনের ক্ষেত্রে যে ডাটা ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে অর্থাৎ যে ডিভিসি প্রদত্ত যে অডিট রিপোর্ট সিভাম ইস্যু করে ইস্যু করে থাকে সেইটা বাধ্যতামূলকভাবে এখন সংরক্ষণ করতে হবে না অর্থাৎ যেটা দু হাজার তেইশ সালের পয়লা জানুয়ারি থেকে সংরক্ষণ করার কথা ছিল সেইটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে সেটা লাগবে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে এখন কোন সকল প্রতিষ্ঠানগুলো লোন এই অডিট রিপোর্ট ছাড়াই লোন পাবে সেই বিষয়টুকু আপনাদের সামনে শেয়ার করবো তাহলে চলুন আমরা একটু বিআরপিডি সার্কুলার অর্থাৎ বাংলাদেশ ব্যাঙ্ক যে সার্কুলারটা দিয়েছে সেই সার্কুলারটাকে একটু লক্ষ্য করার চেষ্টা করি তাহলে সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার দিয়েছে সেটা হলো ছয় ফেব্রুয়ারি দু হাজার সেখানে বলা রয়েছে দেখেন যে ঋণ অনুমোদন বা নবায়নে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন গ্রহণ এবং ঋণ ফাইলের সংরক্ষণ যথাযথভাবে সংরক্ষণ প্রসঙ্গে এই সার্কুলার এইটা ছিল দু হাজার একুশ সালের উনত্রিশে জুন তারিখের কত একুশ একত্রিশ নাম্বার সার্কুলার বিআরপিডি সার্কুলার সেখানে কী বলা ছিল দেখেন বলা ছিল এরকমভাবে যে যে কটেজ মাইক্রো এবং এসিমিয়া অর্থাৎ স্মল মিডিয়াম যে এন্টারপ্রাইজ ছিল সেই সেক্টরে মাইক্রো ক্ষুদ্র এবং সাব সেক্টরে যে সকল প্রতিষ্ঠান ফিনান্সিয়াল রিপোর্টিং আইন দু এর সেকশান টু সাবসেকশন আট ধারায় উল্লেখিত সংজ্ঞা অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচিত হবে সে সকল প্রতিষ্ঠানের ঋণ অনুমোদন বা নবায়নের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং স্টক হোল্ডারদের জন্য প্রণীত স্ট্যাটিউটরি অডিট রিপোর্ট গ্রহণ করে তা বাধ্যতামূলক পয়লা জানুয়ারি দু হাজার তেইশ তারিখ হতে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয় পরবর্তীতে সেই সার্কুলারটা দিয়ে অর্থাৎ এই সার্কুলারটা ছিল দু হাজার একুশ সালের এবার বাংলাদেশ ব্যাংক নতুন একটা সার্কুলার দিল সেখানে দেখেন ক্লিয়ার করে দিয়েছে এখানে বলা হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় কটেজ মাইক্রো অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টরে ঋণের প্রবাহ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে এ মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে সি সেক্টরে কটেজ মাইক্রো এবং স্মল এন্টারপ্রাইজ অর্থাৎ সাবসেক্টরে যে সকল প্রতিষ্ঠান ফিনান্সিয়াল রিপোর্টিং আইন দুই হাজার পনেরো সেকশান দুই সাব আট ধারায় ও সংজ্ঞা অনুযায়ী জনস্বার্থ সংস্থা বিবেচিত সে সকল প্রতিষ্ঠানে ঋণ অনুমোদন বা নবানের জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং স্টক জন্য প্রণীত স্ট্যাডিউটোরি অডিট রিপোর্ট গ্রহণ করে তা বাধ্যতামূলকভাবে আগামী পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে যথাযথভাবে ঋণ ফাইলে সংরক্ষণ করতে হবে তাহলে সামনেত শুধু যারা ব্যাঙ্কে কর্মরত আছেন তারা ভিডিওটি দেখতে পাচ্ছেন বা আপনারা বিআরপিটি সার্কুলার নাম্বার অবশ্যই অনুসরণ করবেন এবং যারা ব্যবসায়ী কটেজ এবং মাইক্রো এসএমির মধ্যে যারা পড়েন জনস্বার্থমূলক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তারা কোনোরকম অডিট রিপোর্ট অর্থাৎ ডিবিসি ডিবিসি কর্তৃক অর্থাৎ ডিবিসি দেওয়া যে অডিট রিপোর্টটা যে এক কথায় যখন সিএফাম ডিবিসি ছাড়া তো কোনো অডিট রিপোর্ট দিচ্ছে না ডাটা ভেরিফিকেশন সিস্টেম একটা নাম্বার পড়ে সেই নাম্বার ছাড়া অডিট রিপোর্ট দিচ্ছে না সেই অডিট রিপোর্ট ছাড়া লোন নিতে পারতেন না কিন্তু বাংলাদেশ ব্যাংক ঋণ গ্রহণ প্রক্রিয়াকে সহজ করার জন্য এই সিস্টেমটি চালু করেছে তাহলে অবশ্যই ব্যাঙ্কে যারা কর্মরত আছেন প্লাস হলো যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা লোন নিয়ে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে একটা সুখবর সেটা হচ্ছে আপনি অডিট রিপোর্ট ছাড়াই এখন লোন নিতে পারবেন এবং সেটা চলবে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটা ড্রাফট হোক আর আনঅডিটেড হোক অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিয়েই আপনি লোন নিতে পারবেন এই বিষয়টুকু বাংলাদেশ ব্যাংক সহজ করে দিয়েছে দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট বা বৈশ্বিক অর্থনীতির কথা চিন্তা করে কিন্তু এই সুযোগটা দিয়েছে যাই হোক সম্মানিত সুধী আশা করছি বুঝতে পারছেন ব্যবসায়ীদের জন্য সুখবর এবং ব্যাংকার অডিট রিপোর্ট ছাড়াই লোন দিতে পারবে ঋণের প্রবাহটাকে স্থিতিশীল রাখতে বা ত্বরান্বিত করতে কিন্তু বাংলাদেশ ব্যাঙ্ক এই সিদ্ধান্তটি নিয়েছে যাই হোক সম্মানিত সুধি আশা করছি বুঝতে পারছেন আপনাদের জন্য সুখবর সুখবরটুকু কাজে লাগান যাই হোক সম্বন্ধে শুধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং কোনো ধরনের পরামর্শ থেকে থাকলে অবশ্যই পরামর্শ দিয়ে যাবেন এবং প্রতিনিয়ত আপডেটেড ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে পেতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে রাখলে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনি পেতে পারেন যাই হোক সমান্তর আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম